सो हेलो एवरीवन, वेलकम टू माय यूट्यूब चैनल। आज के ভিডিওতে আমি আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে একটা গেমিং লোগো তৈরি করবেন তার মোবাইল দিয়ে। তো আপনি যদি একটা গেমিং লোগো তৈরি করতে চান কিন্তু আপনি খুব একটা ভালো ডিজাইনিং জানেন না, তো আপনার চিন্তা করার কিছু দরকার নেই। তো এই ভিডিওটা দেখলে আপনি একটা গেমিং লোগো তৈরি করতে পেরে যাবেন। তো আপনি যদি একটা মোবাইল দিয়ে গেমিং লোগো তৈরি করতে চান, ভিডিও দেখে লাইক শেয়ার কমেন্ট করে দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করুন। তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার প্রথমে ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সবার প্রথমে ভিডিওটি দেখতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মোবাইল দিয়ে গেমিং লোগো তৈরি করার জন্য একটা অ্যাপ ইনস্টল করে নিতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন লোগো স্পোর্ট মেকার, এখন আমি লিখে দিয়েছি। এরকমভাবে লেখার পর সার্চ করবেন, সার্চ করলে দেখবেন একটা অ্যাপ চলে আসবে, দেখুন লোগো এক্সপোর্ট মেকার। তো এভাবে যদি আপনি না পান আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো অ্যাপ্লিকেশানে ডাউনলোড করে নেওয়ার পর এটাকে ওপেন করবেন। তো ওপেন করলে আপনাদের কিছু পারমিশন এখানে অ্যালাউ করতে বলবে, সেগুলো অ্যালাউ করে দেবেন। তো অ্যাপ্লিকেশান ওপেন হয়ে যাওয়ার পর এরকম কিছু ইন্টারফেস আসবে, তারপর একটা অপশন পেয়ে যাবেন ক্রিয়েট। এই ক্রিয়েট বলে অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে একটা অপশন আছে গ্রাফিক্স, এই গ্রাফিক্স অপশনে ক্লিক করে অনেক রকমের এখানে লোগো রয়েছে, এখান থেকে আপনার যে কোনো একটা লোগো চুজ করে নেবেন, যেটা পছন্দ মতো চুজ করবেন। আমি এখানে একটা লোগো নিয়ে নিচ্ছি। তো নিয়ে নেওয়ার পর একটা অপশন পেয়ে যাবেন এখানে টেক্সট, টেক্সট বলে দেখুন অপশনটা চলে আসছে। এই টেক্সট অপশনটা ক্লিক করে দেবেন, ক্লিক করে আপনার চ্যানেলের নামটা লিখে দেবেন। চ্যানেলের নামটা লিখে দেওয়ার পর অ্যাড বলে অপশন পেয়ে যাবেন, অ্যাডে ক্লিক করে দেবেন। ক্লিক করলে দেখবেন চ্যানেল লোগোটা নামটা দেখা যাচ্ছে না, তো আমি একটা কালার চেঞ্জ করে দিচ্ছি। কালারটা আমি দেখুন একটা কালার দিয়ে দিচ্ছি। তারপর একটা অপশন আছে ফন্ট, আমি এখানে ফন্টটা চেঞ্জ করছি। দেখ এই ফন্টটা আমি নিয়ে নিচ্ছি, নিয়ে নেওয়ার পর আমি এটাকে সাইজ করে এখানটায় বসিয়ে দিচ্ছি। দেখুন আপনি পছন্দ মতো ফন্ট এখান থেকে চুজ করে নেবেন। তো যে কোনো ফন্টটা নিয়ে নেওয়ার পর আপনি কী করবেন, দেখুন লোগোটা তৈরি হয়ে যাবে। তো লোগোটা তৈরি হয়ে যাওয়ার পর একটা অপশন পেয়ে যাবে, এখানে একটা সেভ বলে অপশন আছে। এই সেভ অপশনটাতে ক্লিক করবেন, তারপর জেপিজিতে ক্লিক করবেন। তাহলে তো এইভাবে লোগোটা তৈরি করে নেবেন, দিয়ে সেভ করে নেবেন। তো এইভাবে একটা গেমিং লোগো আপনি তৈরি করে নিতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করুন। তো আজকের ভিডিও এই পর্যন্ত।